আমি দেখিনি এটা কি ও চিঠি দিয়েছে, আমি এখনো দেখিনি, কিন্তু যে ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে নন্দীগ্রামের ঘটনা থেকে শুরু থেকেই, যেভাবে এটাকে পলিটিক্যালাইজেশন করা হচ্ছে এবং এই দেড় বছরে এরা যেভাবে সরকার পরিচালনা করছে একটা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে এবং সিবিআই এর কাজে যেভাবে এরা হস্তক্ষেপ করছে, আমরা চাই সিবিআই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করুক। সিবিআই ঠিক করবে কাকে কি করবে না করবে, কিন্তু সিবিআই এর কাজে যদি রাজ্য সরকার হস্তক্ষেপ করে সেটা কিন্তু এই তদন্তের ক্ষেত্রে এটা কিন্তু ঠিক হবে না। সেই জন্য এই যে করা হচ্ছে এটা একটা উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে, যেটাকে আমরা সমর্থন করতে পারি না।